প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক নতুন অধ্যায়। তো চলো শুরু করা যাক। তো আজকে করবো আমরা চক্রবৃদ্ধি সুদ। যারা আগে ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখোনি, তারা আই বাটনে ক্লিক করে দেখে নেবে। আর আজকে আমরা শুরু করবো অনুশীলনের অঙ্ক। তো চলো দেখা যাক এক নম্বর কোশ্চেন কি বলেছে। আমার কাছে 5000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদ হারে জমা রাখলাম। দু বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো? তো চলো এক নম্বর শুরু করা যাক। আসল কত? আসল পি সমান 5000 টাকা। সময় টি সমান 2 বছর। সুদের হার আর সমান 8.5%। 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত আছে? 5000 গুণিত 1 প্লাস সুদের হার 8.5/100। কত বছর আছে? 2 বছর স্কোয়ার। সমান সমান কত হবে? 5000। আমরা এখানে কি করবো? ওপর নিচে 2 দিয়ে গুণ করবো। ক্যালকুলেশনের সুবিধার জন্য ওপর নিচে 2 দিয়ে গুণ করবো। কত আসবে? 1 প্লাস 2 দিয়ে গুণ করলে কত আসবে? 17/200 স্কোয়ার সমান 5000 থেকে যাবে গুণিত এটা 200। একটা 200 আর 17 যোগ করলে 217/200। 217/ কাটাকাটি করো, 2 শূন্য কেটে গেল, 1 শূন্য কাটলো, 5 দিয়ে কাটো, 4 5 20 আর এখানে আছে 2। এবার 217/217 গুণ। আমরা স্কোয়ারের একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা উপরে আই বাটনে দেখে নেবে খুব সহজে। তাহলে কত হবে? 17/17 289 বসে গেল, হাত থাকলো 2। 217/217 যোগ করলে কত আসছে? 234। 234কে 2 দিয়ে গুণ করলে 468। 468 সঙ্গে 2 যোগ করলে 470। বাই কত আসবে? 4 2 8 সমান সমান ভাগ করে দাও। 5 আসতে 40, 8 আসতে 64, 6 8 আসতে 64, 4 6 আসতে 48, 8 1 2। ঠিক আছে, এটা গেল 2 বছরের সমূল চক্র বৃদ্ধি। ঠিক আছে, এবার চলো আমরা 2 নম্বর অঙ্কে যাবো। চলো শুরু করা যাক। একই রকম ভাবে পরের অঙ্কটাও করবো। এখানে কত আছে? 5000 টাকা। এখানে সময় এন সমান 3 বছর, আর এখানে বলেছে কত পার্সেন্ট? এটা তো বলেছে 8%। হলো 3 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান কত আছে? আসুন 5000 1 প্লাস 8/100 5000 গুণিত 108/100 2 শূন্য কাটা, এটা কাটলে আসবে 2। এই 2 দিয়ে জাস্ট এটাকে কাটো, কত আসবে? 54 সমান সমান কত হবে? দেখো 108 সঙ্গে 108 গুণ করলে 8 আসতে 64, 108 আর 8 116 গুণিত 54 বাই কত থাকবে? এ 100 100, 6 2 9 8.5 6। তাহলে এটা হয়ে গেল। এটা গেল কত নম্বর?
দুই নাম্বার দেখো এরপরে তিন নাম্বার কি বলছে একইভাবে আমরা এখানে সময় দু বছর সুদের হার 6% দু বছরের সমচক্রবৃদ্ধি সমান কত হবে বের করব তাহলে সমান কত হবে এটা কত বলেছে আসল 2000 টাকা তাহলে 2 1 প্লাস 6 বাই 100 স্কয়ার 2000 গুণিত 106 বাই 100 গুণিত 106 বাই 100 দুটো শূন্য কাটলো এটা একটা শূন্য একটা শূন্য আশা করি তোমরা বর্গ করাটা শিখে নিয়েছো 106 শূন্য 106 গুণ করলে কত হবে আগে 2 গুণিত লিখে নিই 2 গুণিত 636 106 সঙ্গে 6 যোগ করলে 112 বাই 10 দুইটা গুণ করে নাও 6 দুগুণে 12 3 দুগুণে 6 7 4 2 2 কটার পর দশমিক বসবে একটার পর তাহলে এটা সমচক্রবৃদ্ধি সুদ কত হবে অতএব সুদ সমান 2247.20 মাইনাস 2247.20 হলো বোঝা গেল এটা চলো পরের অঙ্কে 3000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ কত তাহলে একই রকম আমরা এখানে কি করব আসলগুলো মুছে দেব আর পার্সেন্টেজ মুছে দেব দেখো আসল কত বলেছে 30000 আর এগুলো মুছে দেব আমরা त्रिश हज़ार कत बचर 3 বছর সুদের হার 9% তাহলে সূত্র কত হবে 30000 গুণিত 1 প্লাস 9 বাই 100 টু দি পাওয়ার 3 30000 চারটে শূন্য গুণিত 109 বাই 100 গুণিত 109 বাই 100 গুণিত 109 বাই 100 দুটো শূন্য দুটো শূন্য চারটে শূন্য কাটা গেল তাহলে 109 আগে 3 গুণিত 109 গুণ করব 9 9 81 109 আর 9 এ 118 গুণিত 109 বাই 100 সমান সমান গুণ করে নেবে এটা এবার বাকি গুণ করে নেবে যেভাবে গুণ করতে হয় হলো এটা অতএব সুদ সমান 38,887 माइनस 30,000 समान 8,855.87 टका हेलो एटा कत नम्बर गेलो एटा गेलो 4 नम्बर आशा करि अंकगुलो सब बुझते पेरेछो अनेक अनेक